বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, দলের যুব কার্যকর্তাদের মনোবল বাড়িয়ে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বিজেপি সিপাহীজলা জেলার দক্ষিণাংশে অধীনস্থ চার মণ্ডল বক্সনগর, নলছর, ধনপুর এবং সোনামুড়া টাউন ও চার বিধানসভা এলাকার যুব মোর্চার কর্মীদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। তারই অঙ্গ হিসাবে আজ নলছর বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হচ্ছে এক প্রীতি ক্রিকেট ম্যাচ। নলছর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুভাষচন্দ্র দাসের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা পায় ক্রিকেট ম্যাচের। এছাড়াও তার বিধানসভা এলাকার যুব মোর্চার মণ্ডল নেতৃত্বরাও কিন্তু উপস্থিত ছিলেন। একটা কথা কিন্তু এর আগেই আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন জায়গাগুলোতে একদিকে যেরকম ভাবে সাংসদ কাপ হচ্ছে, অন্যদিকে বিভিন্ন যুব মোর্চার যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে উজ্জীবিত রাখতে তাদেরকে ক্রিকেট ম্যাচ হচ্ছে। এবং ক্রীড়া প্রতিযোগিতা এমন একটা জিনিস যার মাধ্যমে অবশ্যই সবাই উজ্জীবিত থাকেন এবং একটা ভালো সময় কাটে, যেরকম ভাবে একই রকম ভাবে শরীর মন সবটাই কিন্তু ভালো থাকে এই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে। এই মুহূর্তে দাঁড়িয়ে যুব মোর্চার উদ্যোগে সিপাহীজলা জেলার দক্ষিণাংশে অধীনস্থ চার মণ্ডল বক্সনগর, নলছর, ধনপুর এবং সোনামুড়া টাউন ও চার বিধানসভা এলাকার যুব মোর্চার কর্মীদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট ম্যাচ, প্রীতি ক্রিকেট ম্যাচ আজকে অনুষ্ঠিত হয়েছে। এবং মূল লক্ষ্য, যেটা এর আগেও কিন্তু আমরা নেতৃত্বদের বলতে শুনেছি, যে যুবকরা এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই কিন্তু নেশার করাল গ্রাসে পড়ে যাচ্ছেন এবং নেশার করাল গ্রাস থেকে যাতে যুবকদের বার করে আনা যায় এবং তার পাশাপাশি অবশ্যই তাদেরকে যাতে ক্রীড়ার দিকে, ক্রীড়া প্রতিযোগিতার দিকে যদি তাদের অনুনিবেশ করানো যায়, একদিকে যেহেতু তাদের শরীর ভালো থাকবে, মনটাও কিন্তু ভালো থাকবে এবং অবশ্যই আগামী দিনে হয়তোবা তারা কিন্তু ক্রীড়ার দিকে ভালো নামও করতে পারবেন এবং রাজ্যের নামও কিন্তু দেশের কাছে উজ্জ্বল করতে পারবেন। এই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু এই মুহূর্তে বিজেপি দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গাগুলোতে এই ক্রীড়া প্রতিযোগিতাগুলো করা হচ্ছে। নলছর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুভাষচন্দ্র দাসের উপস্থিতিতে আজকের এই প্রীতি ক্রিকেট ম্যাচটা আনুষ্ঠানিকতা পেয়েছে। এছাড়াও তার বিধানসভা এলাকার যুব মোর্চার মণ্ডল নেতৃত্বরাও আজকের এই ক্রিকেট ম্যাচে উপস্থিত ছিলেন। এর আগেও কিন্তু আমরা দেখেছি রাজধানী আগরতলাতেও কিন্তু হয়েছে এবং বিবেকানন্দ ময়দানে আমরা দেখেছি সাধারণ সম্পাদক টিঙ্কু রায়ের উপস্থিতিতে একটি ক্রিকেট ম্যাচ সেখানে করা হয়েছে। ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট, 11 সেট ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট করা হয়েছে, যেটা সংসদ কাপ 2021, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু বলেছিলেন ক্রীড়ার কতটা ইম্প্যাক্ট রয়েছে একটা সাধারণ যুবক বা যুবতীর জীবনে সেটা বোঝানোর জন্যই কিন্তু অবশ্যই এই ক্রিকেট টুর্নামেন্ট বা ফুটবল টুর্নামেন্টগুলো করা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে নেশার করাল গ্রাস থেকে বেরিয়ে যদি যুবক যুবতীরা এই দিকে নজর দিতে পারে তাহলে শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে এবং সামগ্রিক অর্থে ত্রিপুরা রাজ্যের কিন্তু উন্নতি হবেই, এই বিষয়টাই কিন্তু বলছেন বিজেপি নেতৃত্ব। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।